তার নাম শুনেনি এমন মানুষের সংখ্যা পৃথিবীতে হয়তো হাতে গোনা। তিনি এমন একজন অভিনেতা যার নামটাই একটি ব্র্যান্ড, তবে এই ব্র্যান্ডের আড়ালে তার আসল নামই ঢাকা পড়ে গেছে। তিনি রোয়ান অ্যাটকিনসন, পর্দায় আমরা যাকে চিনি মিস্টার বিন নামে। নির্বাক সিনেমার জাদুকরি এ অভিনেতার 68তম জন্মদিন ছিল গতকাল। মিস্টার বিন খ্যাত রোয়ান অ্যাটকিনসনকে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মেহজত গালিব। 1955 সালের 6 জানুয়ারি ইংল্যান্ডের কনসেটে জন্মগ্রহণ করেন রোয়ান সেবাস্টিয়ান অ্যাটকিনসন। তার ডাকনাম ছিল রো। এলামে এবং এরিট অ্যাটকিনসনের 8 সন্তানের মধ্যে রোয়ান ছিলেন চতুর্থ। স্কুলে পড়ার সময় হঠাৎই অভিনয়ের প্রেমে পড়ে নাট্যদলে নাম লেখান রোয়ান। মঞ্চে তার অভিনয় দেখে স্কুলের প্রধান শিক্ষক অভিনয়কে গুরুত্ব সহকারে নেয়ার পরামর্শ দেন রোয়ানকে, কিন্তু সে সময় পড়াশোনাতেই বেশি মনোযোগী ছিলেন তিনি। অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়ার সময়ই রোয়ানের পরিচয় হয় রিচার্ড কার্টিসের সঙ্গে। রিচার্ড ছিলেন একজন নাট্যকার ও গীতিনাট্য অভিনেতা। তারা দুজন মিলে গড়ে তোলেন অক্সফোর্ড নাট্যশালা। এ সময় রিচার্ড কার্টিসের সঙ্গে নাটক লেখাও শুরু করেন রোয়ান। সেই সঙ্গে চলতে থাকে বিভিন্ন কমেডি নাটকে অভিনয়। বিবিসি রেডিও 3-তে দ্য অ্যাটকিনসন পিপল অনুষ্ঠানে একসঙ্গে পারফর্ম করতেন তারা। এদিকে মুভি ও টিভি অনুষ্ঠানের মাধ্যমে পরিচিত হলেও শুরুর দিকে কমেডি বই লিখে জনপ্রিয় হয়ে ওঠেন রোয়ান। 1979 সালে তার লেখা স্কেচ কমেডি শো নট দ্য নাইট ও ক্লোক নিউজ এতটাই জনপ্রিয়তা লাভ করে যে বেস্ট সেলিং ব্রিটিশ একাডেমি অ্যাওয়ার্ড এবং আন্তর্জাতিক অ্যামি অ্যাওয়ার্ডও জয় করে নেন এই অভিনেতা। পরবর্তীতে এই বই থেকেই টিভি কমিক অনুষ্ঠান তৈরি হয় এবং তাতে অভিনয় করেন রোয়ান অ্যাটকিনসন নিজেই। 1990 সালে প্রথমবারের মতো মিস্টার বিনকে দেখা যায় টেলিভিশনে পর্দায়। সিরিজটির কারণে সবার কাছে মিস্টার বিন নামেই পরিচিত হয়ে ওঠেন তিনি। টানা 20 বছর এই চরিত্রে অভিনয় করেন রোয়ান। পাশাপাশি সে সময় দ্য ব্ল্যাক অ্যাডার এবং ফানি বিজনেস সহ বেশ কয়েকটি তুমুল জনপ্রিয় টিভি সিরিজেও নিয়মিত দেখা যায় তাকে। 1983 সালে জেমস বন্ড সিরিজের নেভার সে নেভার অ্যাগেইনের একটি সাপোর্টিং চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় রোয়ান অ্যাটকিনসনের। এরপর একে একে অভিনয় করেন দ্য টল গাই, দ্য উইচেস, লাভ অ্যাকচুয়ালি, মিস্টার বিনস হলিডে, জনি ইংলিশ, জনি ইংলিশ স্ট্রাইকস অ্যাগেইনের মতো বিখ্যাত সব সিনেমায়। রোয়ান অ্যাটকিনসন তার কাজের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন নানা রকম বহু সম্মাননা ও পুরস্কার। 2005 সালের ব্রিটিশ কমেডি ইতিহাসে সর্বকালের সেরা 50 কমেডিয়ানের তালিকায় তার নাম ওঠে। 2012 সালে মিস্টার বিন চরিত্রে আর হাজির না হওয়ার ঘোষণা দেন এই অভিনেতা। মিস্টার বিন চরিত্রে তাকে আর অভিনয় করতে না দেখা গেলেও তার অভিনীত এই চরিত্রটি সারা জীবন বিনোদন দিয়ে যাবে দর্শকদের। মেহজাত গালিব, নিউজ ডেস্ক।